আসসালামু আলাইকুম, 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটার বাড়ানোর চ্যালেঞ্জ প্রধান দুই প্রার্থীর, চলছে নানা উদ্যোগ। সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, সেশন জট কমার আশা। আলুর দাম এখনও বাড়তি, কারসাজির কারণে বাজার অস্থিতিশীল, অভিযোগ খুচরা বিক্রেতাদের। এবং শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ, হচ্ছে না বিসর্জনের শোভাযাত্রা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা 18 আসনের বড় দুই দলের প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ও বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন মনে করেন, অন্য জায়গার চেয়ে ঢাকার এই আসনটি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই ভোটারদের কেন্দ্রে টানার জন্য দুজনে নিচ্ছেন নানা উদ্যোগ। বিস্তারিত একরামুল হক সায়ামের রিপোর্টে। করোনা পরিস্থিতির মধ্যে মার্চে অনুষ্ঠিত হওয়া ঢাকা 10 আসনের উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র 5% কিছু বেশি। অন্যদিকে এই মাসে অনুষ্ঠিত হওয়া ঢাকা 5 আসনের উপনির্বাচনে ভোটের হার 10% কিছু বেশি ছিল। যদিও নির্বাচন কমিশনার হিসেবে একই সময়ে ঢাকার বাইরের উপনির্বাচনগুলোতে এই হার ছিল সন্তোষজনক, তবে এবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটারদের সাড়া কেমন হবে তা নিয়ে হিসেব করছেন প্রার্থীরা। গত নির্বাচনগুলিতে আপনি তথ্য নেবেন, আমাদের এই অঞ্চলের মানুষ সর্বাধিক ভোট প্রয়োগ করেছে, ভোটারদের উদ্বুদ্ধ করতেছি, আমরা ঘরে ঘরে আমাদের নেতাকর্মীদের পাঠাচ্ছি, আমি নিজেও গণসংযোগ করতেছি, তাদের বলতেছি যে ভোট কেন্দ্রে যেতে হবে। সরকারের যে নির্যাতন নিপীড়ন এবং আপনার সিসির যে অনিয়ম, এই সব মিলে একটা সময় তারা নিরুৎসাহিত হয়ে যায়, তারা যেতে চায় না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের এখানে ঢাকা 18-তে আমরা সাংগঠনিকভাবে অনেক ভালো শক্তিশালী, জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছে যে জনগণ এবার ঢাকা 18-তে ভোটে যাবে। বিএনপির প্রার্থী বলছেন, ভোটার উপস্থিতি বাড়াতে নির্বাচনী পরিবেশের ভূমিকাই মুখ্য, একই সাথে কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে দলের নানামুখী তৎপরতার কথাও জানান তিনি। এখন আর আমাদের নেতাকর্মীরাও অ্যারেস্টের ব্যাপারটা বা পুলিশ কোনো হয়রানি করবে সেই জায়গাটা থেকে একটু দূরে সরে আসবে, যেহেতু তাদের নামে কোনো মামলা ওয়ারেন্ট নেই, যার কারণে আমি বিশ্বাস করি এবং আমার কর্মীদের উপর আমাদের আস্থা আছে যে ইনশাল্লাহ এবার তারা ভোট কেন্দ্রে থাকবে এবং জনগণও ভোট দিতে যাবে। অন্যদিকে নির্বাচনকে খুব সহজভাবে নিচ্ছেন না ক্ষমতাসীন দলের প্রার্থী। বিএনপির অভ্যন্তরীণ কোন দলে পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তার। ওরা ফর্ম ক্রয় করার দিনে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যা বিভিন্ন মিডিয়া পত্রিকায় আসছে, এখনও কন্টিনিউ ওদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, কালো পতাকা চলছে, ওনাদের ভিতরেই তো ভয়। সরকার দলীয় এমপি সারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে ভোট হবে 12 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অনার্স পর্যায় থেকে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ। তারা মনে করছে এতে সেশন জট কমবে, বাড়বে শিক্ষার মান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। মাহবুব কবির চপলের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের শিক্ষার মান বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালের ফেব্রুয়ারিতে তা বাস্তবায়ন করা হয়, কিন্তু কলেজগুলোর শিক্ষা কার্যক্রম চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মে। এতে আগের চেয়ে বেড়েছে সেশন জট আর জটিলতা। আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমাদের বলছিল যে ডাবি নতুন নিয়মে আমাদেরকে পরীক্ষা নেব, কিন্তু ওরকম পরীক্ষা নেয় নাই, আর আমাদের বছর শেষে একটা পরীক্ষা নেয়, তারপরও কি আমরা সিলেবাসের মধ্যে মানে সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে পারি নাই। আমরা চাই আমাদের এই 7টা কলেজে ঢাকা ভার্সিটির সিস্টেমে পড়ালেখা চালু করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চলে, তাই অধিভুক্ত 7 কলেজেও এখন এই পদ্ধতি চালুর দাবি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রগুলো ভর্তি হয় 7 কলেজেও কিন্তু ধরেন একেবারে সব সমমানের না হলেও পরীক্ষা কোনো কারণে সামান্য খারাপ করেছে, ওরা কিন্তু এই 7 কলেজে ভর্তি হচ্ছে। সেমিস্টার সিস্টেম হলে একই সমানে পরীক্ষা হলে ফ্রাস্ট্রেশন কমবে, পাশাপাশি শিক্ষার মান বাড়বে।
শিক্ষার মান বাড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরির বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর এই সাত কলেজের শিক্ষার্থী বলেন একই তো কম্পিট করবে একই ইয়েতে, তাহলে ওদের মনে যে হীনমন্যতাটা সেটা দূর হয়ে যাবে আর আমরা মনে করি তারা রেগুলার শ্রেণীকক্ষে ফিরে আসবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন এখনই সেমিস্টার পদ্ধতি চালুর সক্ষমতা নেই সাত কলেজের, প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আমাদের অধিভুক্ত কলেজগুলোতে যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ওই সেমিস্টার পদ্ধতির কতগুলো নিয়ম নীতি আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, পরিচালনার জন্য কতজন শিক্ষক থাকতে হয়, কতজন শিক্ষার্থী থাকতে হয়। আমরা ইতিমধ্যে একটি কাজও করেছি, সরকার তো দেখভাল করছে কিন্তু বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব হয়ে পড়েছে যে আমরা গুণগত মান শিক্ষা আমাদের অধিভুক্ত কলেজে যদি দিতে চাই তাহলে আমাদেরও কিছু চাহিদা আছে। ভিসি জানান প্রস্তুতি ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করায় কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, তবে তা সমাধানে কাজ চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হিমাগারের দাম না কমার অজুহাতে রাজধানীর বাজারে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আলু। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 15 টাকা বাড়তি দামে তা 45 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। কারসাজির কারণেই বাজার স্থিতিশীল হচ্ছে না বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। এদিকে বৃষ্টির কারণে মৌসুমি সহ সব ধরনের সবজির দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো, এরপরেও সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই পণ্য। মান ও প্রকারভেদে রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়ে 10 টাকা বেশি। বাজারে সবাই এক রেট 40 টাকা ব্যবস্থা আছে। অনেক কিছু আলু আছে স্টোরে, ওরা ছাড়তেছে না আর কি, ওরা ছাড়লে মনে করেন আলুর দাম আরো কমছে। যারা ইস্ট কলেস্টরের হাত বদলে খুচরা হাতিরপুল বাজারে এসব আলুর দাম বেড়ে যাচ্ছে আরও বেশি। হিমাগার আর মোকামে আলু কেনার রসিদ না দেয়ায় নতুন করে ভোগান্তি বাড়ছে, এমন অভিযোগও খুচরা বিক্রেতাদের। আলু বেচা বন্ধ, আলুর দাম বেশি, আলু ওখানে আবার তার ছাড়া ওখানে স্লিপ দেয় না, ওরা কারণ বাজার থেকে স্লিপ দেয় না, স্লিপ দিলে বলছে স্লিপ দিলে ঝামেলা আছে, তো আমরা বলি আমাদের তো ঝামেলা স্লিপ না দিলে। এখন আমরা তো সরকার যে রেটটা দিচ্ছে ওই রেটটা তো পাইতেছি না, 41 টাকা আলু কিনা 45 বেচতেছি। আলুর পাশাপাশি সব ধরনের সবজির দাম চড়া জানিয়ে বাজারে তদারকি জোরদারের দাবি ভোক্তাদের। সবজির দাম সবই বেশি, আমরা কিনতে পারতেছি না, যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। মনিটরিং ব্যবস্থাটা যদি সরকার করত তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা। শিম, বেগুন, করলা, পটল সহ অন্যান্য সবজি কেজি প্রতি 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে কাঁচামরিচের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 200 টাকা। শীতের সবজি ফুলকপি বাঁধাকপির দামও বেশ চড়া, বাঁধাকপি 40 টাকা আর ফুলকপি 40 টাকা, চিচিঙ্গা 70 টাকা, বেগুন 80 টাকা, মানে সব জিনিসের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন আগামী মাসে সরবরাহ বাড়লে অনেকাংশেই কমে আসবে এসব সবজির দাম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়, এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। দলের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের পদত্যাগের দাবির কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দর্শন বিরোধী সামাজিক আন্দোলনে ভর করে মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। আজ বিজয়া দশমী, পূজা আরাধনায় দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারী পরিস্থিতির কারণে এবার বিজয়া শোভাযাত্রা বাতিল করা হয়েছে, নেই মন্দিরে মন্দিরে আলোকসজ্জা, জনসমাগম ও আরতি উৎসব, প্রসাদ বিতরণ অনুষ্ঠানও হচ্ছে না মণ্ডপে। সকাল 9:57 থেকে শুরু হয় দশমী বিহিত পূজার লগ্ন, দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়, ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণের মধ্য দিয়ে গজে চড়ে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা।
এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে 22 জেলেকে 12 দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুড়িয়ে ফেলা হয়েছে 50,000 মিটার কারেন্ট জাল। রোববার গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত 10 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কার্ফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, রাত্রিকালীন কার্ফিউ নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে কার্ফিউ। এ সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের ওপরও বিধি নিষেধ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কার্ফিউ দেওয়া হলেও পরবর্তীতে সংসদে অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কার্ফিউ দেয় ফ্রান্স। এবারে পার্টেক্স খেলার খবর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 7 রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। এরপর ঈশান কিশানের 37 আর সূর্যকুমার যাদবের 40 রানে বড় সংগ্রহের ভিত পায় তারা। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 21 বলে 7 রানের ঝড়ো ইনিংসে 5 উইকেটে 195 রান তোলে কাইরন পোলার্ডের দল। জবাবে 44 রানে 2 উইকেট হারায় রাজস্থান। তবে তৃতীয় উইকেটে বেন স্টোকস আর সঞ্জু স্যামসনের 152 রানের অবিচ্ছিন্ন জুটিতে 10 বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান। 60 বলে 107 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন বেন স্টোকস। সঞ্জুর ব্যাটে আসে 54 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোটার বাড়ানোর চ্যালেঞ্জ প্রধান দুই প্রার্থীর, চলছে নানা উদ্যোগ। সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ, সেশন জট কমার আশা। আলুর দাম এখনও বাড়তি, কারসাজির কারণে বাজার অস্থিতিশীল, অভিযোগ খুচরা বিক্রেতাদের। এবং শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ, হচ্ছে না বিসর্জনের শোভাযাত্রা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।